আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, কি তখন ভালো আসেনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গার্ডেন আইলে খালি খাম আর খাম, আর সবজি আলহামদুলিল্লাহ আরম্ভ হয়েছে। ওই দোকা আইলাম, আইয়া সকল জাত বাতুয়া পাতা, এরপরে ডেঙ্গা, লাল ডেঙ্গা কথা তুললাম, ওই এম উঠে গেছে গিয়া। এরপরে তোমার ওই দোকা এমন সুন্দর লাগে এটা বাতুয়া, ওই দোকা ফুরা এমন তুলছি, মানে হাগ একদিনের লাগি রেডি। এটা একেবারে অর্গানিক, আর এটা করতে হইলে পুরো কষ্ট করা লাগে, আর এটা তোলা বা এটা খাওয়ার আসল মজা যে খেত করে হে জানে। তো যাই হোক, আজ এটা নামাতে আমি পয়লা ওটা তুলছিলাম লাগে আপনারা দেখাইলাম। আমি মেইন হইল গিয়া স্কুল ফোকাস করবো আপনার নাগা গাছের উপরে। আলহামদুলিল্লাহ আমার নাগার গাছ, ও যে কয়েকদিন গরম আইছে, আর ও গরমে কতটুকু আগুয়াইছে আর কতটুকু লাভ হয়েছে আমি আপনার লগে পুরো শেয়ার করতাম সেয়া। তো আলহামদুলিল্লাহ আমার ও দোকান থেকে আরম্ভ করিয়া ও বাই দিয়ে ও দোকান লম্বা করে দেখাইয়ার এ সারা নাগা, এর পরে আরও নাগার গাছ আছে আমি আপনারা দেখাইবো। আর নাগার গাছ ও নাগার ফুলন দৌড়াইতে হইলে আপনারা কিলা কিতা কর্তা আপনারা তোরা হইয়া নাম্বার পয়লা ওয়াটা আরম্ভ করি বিসমুল্লাহ রহমান রহিম। সেইটি দিকে ওই দোকা আমার নাগার গাছ, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দোকা এখান থেকে একেবারে গুড়ি থেকে আরম্ভ করি অতন পর্যন্ত আমি কোনো ফাতা রাখছি না। আগে ব্রাঞ্চ সকল আছেন, আমি অকল ব্রাঞ্চ ভাঙ্গে লইছি। কিছু কিছু আমার ভিউয়ার হলে আমারে মেসেজ করছেন, বা কিছু মানুষ আমার ফোন করছেন, ফোন করিয়া করিয়া তুমিরও মনে হয় বেহালি করিলে এরা ইটা গুড়ি উড়ি সাফ করতে না। তখন আমি টানটানরে অবশ্য সুন্দর করে কইছি যে দেখো কা, এটা হইল কি আপনার অপিনিয়ন, বাট নাগা সম্বন্ধে মোটামুটি চূড়া অভিজ্ঞতা আমার আছে। প্রতি বছর আমি খেত করি আলহামদুলিল্লাহ, যত গুড়ি সাফ করে রাখবা, গুড়ি সাফ করে রাখবা, এর তো ভিটামিন ডি পাইব। আর ফুল জড়িয়া পড়তে নাই, ফুল জড়িয়া না করার লাগে ও একটা জিনিস আপনারা দেখায়, আপনারা সকলেও এটা ইউজ করেন, ওই দোকা টমেটো ফুড, ওই দোকা লেখা আছে। আমি একটা আনিয়া তৈরি এটা আনসিজনও একটু এই সস্তায় লাগাই, তখন আমি এটা আনিয়া তৈরি ওই একটা নাগা গাছ দেখাইলাম। ওখানও আল্লাহর কমইলে 20-25টা নাগা ধরে লইছে, আর ফুল তো আপনারা দেখরা ও দোকা আলহামদুলিল্লাহ ফুল জড়িয়া পড়েন না। এরপরে আমি যাই ওবাদি ও দোকা আরেকটা গাছ, ও দোকা ফুল, এটা সকল নাগার বেশি এক লগে রয়েছে, কিন্তু কিছু কিছু গাছ আগুয়া নাই, কিছু কিছু দৌড়েও না, আর কিছু দেখা তো সুন্দর হয়। ও দোকা আলহামদুলিল্লাহ, ও দোকা আরেকটা গাছ, ও দোকা আমার নাগা ধরা আরম্ভ হয়ে গেছি। ও দোকা কতটা নাগা অলরেডি ধরেছে, এখন ইভেন যখন বড় হয়ে যাব গিয়া, এরপরে বড় হইলেও ওই দোকা আগাবাদি আবার আরম্ভ হয়ে যাব নাগা বা ফুল খুব কম জ্বরব। আপনারা আমরা টমেটো ফিটতা ইউজ করেন যেন। এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, ওই দোকা ও কয়েকদিনের গরমে ওই দোকা কত সুন্দর লাগে অন্য আছে। ওই দোকা, ওই দোকা নাগা ডাইরেক্ট নাগা বারোর, ওই দোকা, ওই দো নাগা, আইতা খাসা নাগা বড় বড় যেন খুব সুন্দর ধরে, আর তো জাল মাশাল্লাহ। ও দোকা আরেকটা গাছ, প্রত্যেকটা গাছ মানে হেলথি আলহামদুলিল্লাহ। কিছু কিছু নাগার গাছ আমার একটু 19 পিস হয়ে গেছে গিয়া, এটা প্রাকৃতিকভাবে এটা কিছু করা নাই, আমি জানি না কেদার লাগে। ওই দোকা ইটার তো এমনতে বালা, এটা হলো নাগার সার গর ভাই, ওই দোকা নাগার সার গর ভাই, অলরেডি ওই দোকা কেদা দিয়া ডাইরেক্ট নাগার। তো অনেক এখন বা এটা কোন জায়গাতে পাওয়া যায় আপনারা ইবেত জলাফিকা ইবেত মারেন জানো, তো দেখবা তো জলাফিকা আইব, তো জলাফিকা এটা যেটা দেখবা একটু কুকড়া মুকড়া লাখান দেখাও যার যে এটা মানে ভেরি হট, তো বেশি হয়ে যায় অন্য লেখা আছে। ওই দোকা, ওই দোকা আমার কিলা মানে ফুল খই দিয়ে আইছে মাশাল্লাহ, মানে অল্প দিনের ভিতরে ও যে গরম আরে ও গরমে গিয়া বেশি লাভবান আমি হইয়া আলহামদুলিল্লাহ। আর
যারা গ্রিন হাউস আছে এরা কিতা করেন জানো, ডাইরেক্ট দরজা বন্ধ করে রাখেন না জানো। দরজা বন্ধ করে রাখলে সমস্যা একটা, মানে এটা বেশি ওয়ার্ম আপ হয়ে যায় কি আর কিতা হয় না, ও নাগা বা কিছু ফলন কম পাইবা। তো নিয়ম হলো বাতাস সার্কুলার করত, ওই দোকা ওই জন্য বড়ো বড়ো ফাতা, এটা ফাতা আমি ফালাই দিয়া ওই দোকা মাশাল্লাহ দেখা নিখিলা, ও দোকা নাগা ও নাগা ও তো একটা ও একটা, মানে এমনভাবে দরে আরে আরও আট দশ দিন বাদে আল্লাহর যদি হুকুম হয় ওটা তো দেখা যাবে বিশ থেকে পঁচিশটা নাগা একটু বড় হয়ে গেছে গিয়া, আর গাছর ওই জন্য ডাল ফালো ওটা আরও বাড়ব। আর ওই দোকা আগা বাসায় দোকা আমি দেখাই তোরা জুম করে দেখাই, আর ওই দোকা কিলা ফুল আর তো ইতা। আর নাগাতার একটা কাম করবা আপনারা, ওমেলা দুইটা বাঁশর সিংলা লাগাইয়া দিন জানো, কারণ গাছটা একটু কিতা পাইতো সাপোর্ট পাইতো। আর পানি বেশি দিবা না, পানি লিমিটেড দিবা। ওই দোষ মাশাল্লাহ আমার তো একটা বাদে আটটা ইটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুলাটা এখন ওটারে আমি দেখাই একটু আপনারা, এখন আপনারা লোক এটা নাগার সার করে পাই আবার দেখা নিখিলা নাগা আইসে। তো আল্লাহর যে হুকুম হয় ও এই সময় আবার খুব কেয়ারফুল থাকা লাগে, যে বেশি ড্রাই হইতো না বেশি ফানি হইতো না, আর কিছু খাদ্য দেওয়া লাগে, টমেটো ফিট দেয় এরপরে ও জিনিসটা আমি দেই ও দোকা ওটা সিউড লিকুইড ওটা ওটা দিন জানো। এরপরে যদি ফাতা আপনারা বাড়ে না গাছ বাড়ে না তাহলে আপনারা আরও একটা জিনিস, এটার নাম কিতা আমি বলি লিছি আমার কাছে কিতা আছে, আমি একটু বাদে আপনারা দেখাই। তো দোকা উড়ির মাশাল্লাহ আছে, আর আমি যেটা কইতাম চাইছিলাম যে যদি দেখুন গাছ বড় না লতা ফাতা দেন না তো ও ওটা আপনারা ইউজ করেন জানো, খুব কম ইউজ করেন জানো। আর ওই দোকা গার্ডেন আইলে লাভ কিতা বিসমুল্লাহ রহমান রহিম, আপনার আপনারা তো আর দিতাম পারতাম না, অনেক অনেক জায়গা থেকে দেখরা আমি ওটা তোরা খাইলেই মাশাল্লাহ অত সুন্দর ওই নটা নগুলা দুইটা অত মজার, এটা খোয়ার মতো নাই, এটা অসাধারণ নিজের কিরা এমনি তো গার্ডেনও বাজারও মিলে কিন্তু ইটার মজা আলাদা। আলহামদুলিল্লাহ ওটা খাইলে বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ কিরাটা খাইলাম বড় মজা পাইলাম, শান্তিও হইলাম, গার্ডেনও কিরা আরও এক্সট্রা টেস্ট। আর আলহামদুলিল্লাহ ও বাসা দোকা ও বাদি ও দোকা আমার কিলা ফুল দেওয়া আরম্ভ হয়েছে। ই গাছ কিন্তু একটু দিলাম কিতা ওর না বড় ওর না তো ও জিনিসটা দিছিলাম দেওয়ার পরে ও মাশাল্লাহ ও দোকা এবার দেখাম পারি না ই সারা ও দোকা না গান গাছে দেহরানি আলহামদুলিল্লাহ। এটা আরও রোহিত যেন পড়ছে, রোহিত হইলে ভেরি কেয়ারফুল আপনারা তখন যেন যদি গ্রিন হাউস যে বেশ করি ওদিকের আচ্ছা অন্য সময় ইয়ে খাইনি ইনশাআল্লাহ। তো যে বেসরি গ্রিন হাউস গরম দেয়, গরম দিলে গাছ ধরবো বেশি না বরং গাছ আরও মরি যাইব গিয়া। আর কিছু কিছু কিরার গাছ এটা রুই আমি রুইতে থাকি, রুইয়া আল্লাহর উপরে ভরসা করে রাখে দিই, হইলে হইলো না হইলে না, এটা আমার কাম হইলাম রুইতাম আর আল্লাহ কাম আল্লাহ দিতা বরকত দিতা। তো ও দোকা ইবাদি মাশাল্লাহ ও যেন ডেঙ্গা মনে দেখুন জানো পাঁচ থেকে ছয় ফুট ইনশাল্লাহ লাম্ব হইব আল্লাহর যে হুকুম। তো ইবাদি ও যেন ওটা হাগ ও খাইতেও মজা, ও গাছ ওটা ইটা বড় হয়ে গেছে এটা ফুল গাছ, এটা আসলে রাখিয়া কোনো লাভ হইতো না বিসমুল্লাহ হাটিল্লাম ইটা ও গাছে তো কিলা বড় হয়েছে পুরা ডেঙ্গালা নিয়ে গেছে আর অনেক লাভ হয় ওই দোকায়। ইটা যেন আমি আসলে রই না, এটাও ফাতা ফরে ফাতা ফরিয়া আর ফাতা ফরিয়া বিসি ফরে বিসি ফরিয়া অটোমেটিক ইবা হয়। তো এটা যে ভালো লাগে দুই দুই জিনিস হয়ে যায়, এটা একটা ফুলর কাম করে ফুলর লান লাগে দেখো কেসান কিলা লাগে, আর দুই নম্বরে তো নিলাম গিয়া আর আমি আরও দেখাই আর যে কিলা আল্লাহ বরকত দিছ আল্লাহ নিয়ামতর শুক্রিয়া করিয়া শেষ করতাম পারতাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিছ আলহামদুলিল্লাহ।
ওইদোকা ফাতা অত অত মানে খসখসা ফাতা বা অত গ্রিন ফাতা তা খোয়ার মতো নাই, সব আল্লাহর দেওয়ার নিয়ামত আলহামদুলিল্লাহ। ও ওবাই দেখাই, ওবাই দেখাইলে ওই দরকার কোনো আমি চাইছিলাম ওখান ক্লিন করতাম, কিন্তু ক্লিন কিতা করতাম অটোমেটিক ওটা গাছ উঠে গেছে, ওখান আর জানে দেন না, জানে দেন না গাছ ইভেন তুলতাম। ও তো মাশাল্লাহ ওই দরকার দুইটা একটা গাছ ফিনিশ মানে গাড়ি নইলে খালি ফাটা ওতার ফাটা ওতার ফাটা তুলতে তুলতে হেরাম। যাই হোক এটা হলো, এটা আল্লাহর রহমত, অনেকে ফান না আর আল্লাহ আমার দিছেন যেন তাহলে আল্লাহর শুক্রিয়া আমি আদায় করি আলহামদুলিল্লাহ। তো ইবার উড়ি যেন অন্য একটা সাংঘারি ও যেন গতবার অন্য দিছিলাম, তো উড়িও আল্লাহ এলে ভালো হয়েছে। ইবার উড়ি বালা ওর বা ওই ধোকা ফুল ফুলাও আরম্ভ হয়েছে, আল্লাহ দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আইসকু এই ভিডিও